ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা বুদ্ধিজীবী শহীদ মুনীর চৌধুরীর সহধর্মিনী লিলি চৌধুরীকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। নাট্যভিনেত্রী লিলি চৌধুরীকে একে একে শ্রদ্ধা জানান সতীর্থ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। লিলি চৌধুরীর যে বৃহত্তর পরিবার, এই পরিবারগুলো বাংলাদেশের নির্মাণের সাথে যুক্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শের সাথে যুক্ত। তিনি 92 বছর বেঁচে ছিলেন ঠিকই, কিন্তু তার মধ্যে 50 বছরই তার দুঃখে কেটেছে। মুক্তিযোদ্ধা হিসেবে তার যে অবদান এবং সংস্কৃতির জগতে চাঁদ অবদান, প্রারম্ভিক সময়ে 70 এবং 80 দশকে তা সব সময় স্মরণ করতে হবে। স্বাধীনতা সংগ্রাম, ইতিহাস রচনা ও সাংস্কৃতিক আন্দোলনে যার এত অবদান, সেই লিলি চৌধুরীর শেষ বিদায়ের দিন আক্ষেপও জানালেন অনেকে। এই মানুষরা চলে যাচ্ছেন, কিন্তু লিলি চৌধুরী যে এতদিন অভিনয় জগতে ছিলেন না কিংবা বাড়িতে ছিলেন, আমরা কিন্তু তাকে যথার্থ সম্মানটা দিতে পারিনি। শহীদ মিনারের মতোই মা যেমন তার সন্তানদেরকে আগলে রাখে, শুধু সন্তান না, দেশকে আগলে রাখার চেষ্টা করেন, দেশকে ভালোবাসেন, সেটি তার মতো করে তিনি দিয়ে গেছেন। নানাভাবে তারা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের সরকার, এমনকি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সরকারও লিলি চৌধুরীকে কোনো পুরস্কার দেননি। তিনি 21শে পদক পাননি, তিনি স্বাধীনতা পদক পাননি। 1928 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন লিলি চৌধুরী। তিনি ছিলেন খ্যাতিমান সাংবাদিক মিশুক মনিরের মা। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।